ভাতের প্লেটে চুল কিসের আলামত জানলে আপনি অবাক হয়ে যাবেন। বর্তমানে আমরা আমাদের ভিতরে যে সমস্ত পুরুষরা রয়েছে, যদি ভাতের প্লেটে চুল দেখে অথবা খাবারের যে প্লেট রয়েছে সেখানে যদি চুল দেখে, তাহলে তারা রাগ হয়ে যায়, অ্যাঙ্গার পার্সন, এমন ভাবে তারা আগুন্বিত হয়ে যায়, স্ত্রীর উপরে অ্যাটাক করা শুরু করে, আঘাত করা শুরু করে, কেন এখানে চুল এলো। মনে রাখবেন, স্ত্রীরা যারা রান্না করে তারা কিন্তু ইচ্ছা করে সেখানে চুল দেয় না, ইচ্ছাকৃত ভাবে চুল দেয় না। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, এই ভাতের ভিতরে চুল আসলে কি হয় এটা যদি আপনি জানতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনার প্লেটে খাবারের সময় চুল দেখেন, এটা কিন্তু বরকত হওয়ার আলামত। আপনার লাইফে রিজিকের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, রিজিকের জন্য কোনো টেনশন করতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন। এবং অবশ্যই ইচ্ছাকৃত ভাবে নয়, যদি হঠাৎ করে দেখেন আপনার প্লেটের ভিতরে চুল চলে আসছে, এই জন্য আমরা সবসময় স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব। এই ভালো ব্যবহার আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে।